হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি সুদীপ্ত, তোমাদের সঙ্গে আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো যারা যারা আমার চ্যানেল নতুন এসেছে তাদের কাছে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো কি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড ভিডিওটিকে লাইক করে দাও, ভিডিওটিকে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সঙ্গে, অ্যান্ড ফলো মি অন ইনস্টাগ্রাম সুদীপ্ত49। সো শুরু করছি আজকে ভিডিও। সো লেটস স্টার্ট। বন্ধুরা, বর্তমানে ব্লগ মানে হচ্ছে নিব্বানিবিদের চুলকানি, কামড়ানি, ছুকছুকানি, জল খাওয়া, হিসু করতে যাওয়া অ্যান্ড রোম্যান্স, এই নিয়ে এখন ব্লগ। কিন্তু বর্তমানে কিছু কিছু ব্লগ প্রেমীরা ব্লগ বানাতে বানাতে এত এক্সপার্ট হয়ে গেছে, এত ভালোবেসে গেছে, ফেলেছে ব্লগটাকে, যে তারা সাদ্য বাড়িতে যাচ্ছে এবং সেখানে ব্লগ বানাচ্ছে। ভাই, সাদ্য বাড়ির ব্লগ ভাবা যায়? সাদ্য বাড়িতে যে আমরা ব্লগ দেখতে পাচ্ছি, কতটা যুগ, টেকনোলজি কোথা থেকে কোথায় চলে গেছে ভাই, যে সাদ্য বাড়ির ব্লগ দেখতে পাচ্ছি আমরা এবং সেখানে ফুড রিভিউ দিচ্ছে ভাই। একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদেরকে জানাই সুস্বাগতম। আজকে আমরা যাচ্ছি সাদ্য বাড়ি, এক পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। মানে চমৎকার একটা ব্লগ হতে চলেছে। জানি না কে মারা গিয়েছে ওখানে, মারা যাওয়ার পর ফুড হয়ে ভাবছে যে মানে মারা গিয়েও শান্তি নেই ভাই। এরা ব্লগাররা পেছন ছাড়ছে না, মারা গেছে এবং তার সত্ত্বেও ব্লগাররা আমাদের কিনে ব্লগ বানাচ্ছে ভাই। এরপর দেখবো কোনদিন সমস্ত ভূতের একটি করে ইউটিউব চ্যানেল খুলেছে এবং চ্যানেল খুলে ব্লগ বানাচ্ছে ভূতেরা। হ্যালো গাইস, ইওর ফেভারিট স্কন্দকাটা ভূত ইজ হিয়ার। আজ আমার সাদ্যবাড়ি, তো সাদ্যবাড়িতে গিয়ে ব্লগ বানাবো এবং খুব আনন্দ করবো। কিন্তু তার আগে তোমরা সবাই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইন আওয়ার চ্যানেল ইওর ফেভারিট স্কন্দকাটা। ওয়াও, একটা সুন্দর দুর্গাপূজার প্যান্ডেলের মতো সাদ্য বাড়িতে আমরা সবাই চড়ে কেটে গেছে। আমি সেটা জানি না, মোটামুটি যে ঠাকমা কেটে গেছে, মানে সেই ঠাকমা সাদ্য বাড়িতে এত সুন্দর করে মানে একটা বিয়ে বাড়ির প্যান্ডেলের মতো সাজানো হয়েছে। এই সাদ্য বাড়িতে ঢুকার আগে গেটের সামনে একটা কিছু একটা ছিল যেটা আমরা মিস করে গেছি, তবে চলো দেখা যাক সেটা কি ছিল। এটা কি ভাই, সাদ্য বাড়িতে আবার প্রমোশন চলছে? মানে একটা সাদ্য বাড়ি, ঠিক আছে, যেখানে দাদু ঠাকুমা মারা গিয়েছে এবং তার সাদ্য বাড়িটি খুব ধুমধাম করে সাজানো হয়েছে দুর্গাপুজো টাইপে, ঠিক আছে, এবং তার সাদ্য বাড়িতে প্লাগার দিয়ে মারানো হয়েছে এবং একটা ব্র্যান্ডের প্রমোশন চলছে। সাদ্য বাড়িতে প্রমোশন চালাচ্ছি, এই আইডিয়াটা কার? খুবই সুন্দর একটা জিনিয়াস আইডিয়া এটা। এরপর থেকে আমিও আমার চ্যানেল ডিসেন্ট রোস্টার পুরো সাদ্য বাড়ি, প্রত্যেক সাদ্য বাড়িতে গিয়ে আমি ফেস্টুন টাঙিয়ে দেবো, ডিসেন্ট রোস্টার চ্যানেল, চ্যানেলের লোগো দিয়ে দেবো এবং কিছু ভিডিও ছবি দিয়ে দেবো অ্যান্ড নিচে লিখে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, এইভাবে করে আমার ভিডিও প্রমোশন চালাবো। চলো, এত খেটে যখন ওরা সাদ্য বাড়িতে প্রমোশনই চালাচ্ছে, আমরাই ওর প্রমোশনটা একটু করে দিই। আরমিনা বিউটি শপ, এখানে দুর্গাপুজোর সেল চলছে এবং এর প্রোপাইটার হচ্ছে বাবলি সরকার এবং এর সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এবং এখানে তোমরা চুল কাটা থেকে শুরু ওয়াক্সিং, ফেসিয়াল, হেয়ার কাট, হেয়ার রিমুভাল, মেহেন্দি, যাবতীয় ধরনের সাজ সরঞ্জাম তোমরা করতে পারো এবং খুবই ডিসকাউন্টের ব্যাপার রয়েছে, দুর্গাপুজোর অফার চলছে। হ্যাঁ, দুর্গাপুজোর বাড়িতে এসেছি অনেকদিন পর, এখন সেলিব্রেট করা হচ্ছে, মানে সেলিব্রেটির সাথে। এটা নাকি সাদ্য বাড়ি, যদিও বা ইন্ডিয়াতে সাদ্য বাড়ির বেস্ট সাদ্য বাড়ির অ্যাওয়ার্ডটা দেওয়া যায় না, যদি দেওয়া গেতো না তাহলে আমি এদেরকে দেবো, কারণ এ একটা সেলিব্রিটি হয়ে এর বাড়িতে সাদ্য বাড়ি এত সুন্দর করে হচ্ছে, এটা নাকি সাদ্য বাড়ি। আরও কী কী কাণ্ড হচ্ছে সেটা একটু দেখে নেয় যাক। চলো, পাবদাবাজের সাইজটা কি, ভেরি নাইস ভেরি নাইস। সাদ্য বাড়িতে খেতে গেছে এবং তার মাছের সাইজ সাইজ মাপছে, মানে একটা বয়স্ক লোক মারা গেছে এবং তার সাদ্য বাড়িতে গিয়ে এরা মাছের সাইজ মাপছে, মানে আমার সাদ্য বাড়িতে যদি এরা আসে, ঠিক আছে, এবং এদেরকে এরা যদি এসে আমার সাদ্য বাড়িতে এসে মাছ মাপে না, তাহলে ওর টুনটুনিটাকে কেটে না মিশরের কায়রো বা লাভার্স মিউজিয়ামে নিয়ে যাবো এবং নিচে প্লাকার্ড দিয়ে লিখে দেবো যে সাদ্য বাড়িতে মাছের সাইজ মাপার জন্য এদের এর বান্টুটাকে ভূত কেটে নিয়ে গিয়ে ওখানে মিউজিয়ামে প্রদর্শনী দেখানোর জন্য দিয়ে রেখে গেছে।
এবার আমাদের আরেকটা দিদি কি করছে সেটা একটু টুক করে দেখে নেব। হ্যাঁ ঠিক আছে, তো শুরু করা যাক। ছোটি লিপস্টিক, চোখে কাজল, ওয়াও, একটা ট্র্যাডিশনালি বিয়ে বাড়ির ভাব এসে গেছে, যদিও এরা সাদ্য বাড়িতে যাচ্ছে। আরে কেনা ক্যা চাতে হো? নিমন্ত্রণ আছে ওনার শাশুড়িমার বার্ষিক কাজ। হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? হ্যালো হ্যালো ফ্রেন্ড, না মানে আমরা সবাই ঠিক আছি, আমরা সবাই ওকে আছি, ঠিক আছে। সাদ্য বাড়িতে যাচ্ছে এবং তার খুব সুন্দর করে মেকআপ করছে। কেমন লাগছে কমেন্টে জানাবেন। হ্যাঁ, ইউ আর লুকিং সো গর্জিয়াস, ইউ আর সো সুইট দিদি। যাই হোক, তো সাদ্য বাড়ির কীর্তনটা একটু শুরু করা যাক। দুজনেই প্রচুর পরিমাণে সেজেছে, ঠিক আছে, এবং সেই লিওদের মধ্যে মারামারি লেগে গেছে যে কে বেশি সেজেছে। মানে একটা লোক মারা গেছে, তার সাদ্য বাড়িতে এরা যাচ্ছে, খুব ভালো করে সেজে এবং তার মধ্যে মারামারি করছে কে সেজেছে বেশি করে। মানে ভাবা যায় এটা কোথাকার নিয়ম, আমি বুঝতে পারছি না ভাই, যে সাদ্য বাড়িতে গেলে 2 কেজি মুখে ময়দা মেখে যেতে হয়। এত একটা অনুষ্ঠানের মধ্যেও দেখো আমাদেরকে কিন্তু আপনার বলা বলছেন, মেইনলি হচ্ছে আমরা বাইরের নয়, ঠিক আছে, এখানে বাইরের হিসেবে আসি না আমরা। আমার কেটে গেছে একজন, তার সাদ্য বাড়িতে এইরকম মস্তি চলছে, কোথায় সবাই সাদ্য বাড়িতে অ্যাক্টিং করবে তা না করে খুব মুডে এনার্জেটিক হয়ে দেখো মস্তি করছে এখানে। মারা দেখো এতক্ষণ ধরে দাদা উপোস হয়েছিল, তার সাধ্য চলছে এবং এখানে কি করছে, এদের মধ্যে প্রেম উতলে উঠছে, বুড়ো ভামকে খাইয়ে দিতে হচ্ছে চামচ দিয়ে, ন্যাকামো চলছে এখানে। এই ছিল আজকের ভিডিও। তবে আমি এর আগে একটা ভূত ব্লগ রোস্ট করেছিলাম, ঠিক আছে, যারা যারা এই ভিডিওটি দেখো তারা অবশ্যই আমার উপর আই বাটন রয়েছে, আই বাটনটি ক্লিক করে ভিডিওটি অবশ্যই দেখে নাও এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি শেয়ার করে দাও, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দাও, অ্যান্ড ফলো মি অন ইনস্টাগ্রাম সুদীপ্তা 429। সো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।